আলোচনার শুরুতেই একটা কথা আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই deftহীন ভাষায় আমরা প্রতিবাদ জানাইতে চাই বিগত এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশের একজন বড় আলেম বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ আমার মতো অসংখ্য ছাত্রের উস্তাদ আল্লামা নূর হুসাইন قاسمی রহমাতুল্লাহি দুনিয়া থেকে চলে গেছেন আপনারা সবাই জানেন জানেন আপনারা বাংলাদেশ নাকি স্বাধীন দেশ বাংলাদেশ নাকি মুসলমানের দেশ বাংলাদেশে নাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে অথচ অত্যন্ত দুঃখজনকভাবে আমাদেরকে দেখতে হলো এই মুসলমানের দেশে মুসলমানদের দтий এক খবর দুনিয়া থেকে চলে গেলেন অথচ তাকে বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা এটার নাম স্বাধীনতা নয় আমরা বলতে চাই আবারও সেই কথা স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ও দosto কথা এইখানেই শেষ নয় শুধুমাত্র ওই ঈদগাহ মাঠ দেয় নাই এই পর্যন্ত এই কথা শেষ নয় শেষে একটা মসজিদের মধ্যে আমাদেরকে অনুমতি দেওয়া হইল বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নামাজে পড়ার জন্য অনুমতি দেওয়া হইল কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যারা ওইখানে জানাজা পড়তে গিয়েছিলেন তারা সবাই সাক্ষী বিশ্বাস না হয় তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাইতুল মুকাররমের আন্ডারগ্রাউন্ডের মধ্যে শত শত অজুখানা থাকার পরেও শত শত প্রস্রাবখানা থাকার পরেও শত শত টয়লেট থাকার পরেও ওই দিন একটা অজুখানা একটা টয়লেটও খোলা হয় না ও মুতারাম হাজিরিন এটা নাকি আমার সোনার বাংলা এটা নাকি মুসলমানের দেশ আমি চিল্লায়া বলতে চাই আমি চিৎকার করে বলতে চাই এটা কশিন কালেও মুসলমানের দেশ হতে পারে না আমরা নামে যতই বলি এটা মুসলমানের দেশ এটা মুসলমানের দেশ হতে পারে না এটা যদি মুসলমানের দেশ হতো তাহলে মুসলমানের আধ্যাত্মিক রাহবরের জানাজা কেন ঈদগাহ মাঠে হতে দেওয়া হলো না এটা মুসলমানের দেশ হতে পারে না এটা যদি মুসলমানের দেশ হতো তাহলে যারা জানাজা পড়তে গেছে তাদের জন্য উজুখানা বন্ধ রাখা হতো না চেল্লাই বলেন ঠিকই না স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা